দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31 মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালী ভবতারিণী নামে পূজিত হন। 19 শতাব্দীর বিশিষ্ট যোগী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। আজকে আমরা জেনে নেব এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ঐতিহাসিক কাহিনী। কথিত আছে, রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। 1847 সালে ধনী বিধবা জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। যাত্রার পূর্বরাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31 মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে ভৃত হন। তার ছোট ভাই গদাধর গদাই পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তার সহযোগী হন। পরে তার ভাগ্নে হৃদয়ও তাকে সহায়তা করতে থাকেন। পরের বছরই রামকুমার দেহরক্ষা করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8-চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে।